হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আরেকটি নতুন লুকে তোমাদের কাছে চলে এসেছি। তোমরাও হঠাৎ করে ভাবছো যে কেন শাড়ি পরে চলে এসেছে, তো আমি একটা হোয়াইট আর রেডের মধ্যে একটা শাড়ি পরে এসেছি আর চুলটাও একটু সেট করে এসেছি। তো আমি এসেছি আজকে একটা মেকআপ লুক করবো বলে, মেকআপ লুক। তো অষ্টমীর দিন সকালবেলা আমরা যেরকমভাবে মেকআপ লুক করে থাকি, তো মেকআপ লুকটা হচ্ছে, দেখো অষ্টমীর দিন সকালে আমরা নর্মালি সাদা আর লালের মধ্যেই পরে থাকি। তো এটা সাদা না, এটা ক্রিম কালারের শাড়িটা। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি। দেখো শাড়ির ডিজাইনটাও আমি তোমাদের ফুল ফটোও দেখাবো আর ফুল রেডি গেট আপের পর কীরকম লাগে সেটাও দেখাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব হেল্পফুল হবে, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। দেখো নিচেও আমি একটু আইলাইনার ইউজ করলাম, তখন এটা আমি কাজল দিয়ে ডিপ করে নেব। দেখো অলমোস্ট কিন্তু হয়ে গেছে, তো একটু টানা ইউজ করবো এখন। তো দেখো অলমোস্ট ডান, টানা ইউজ করে নিয়েছি। এখন একটু নিচেও শেড ইউজ করবো, আই শেডও। তো নিচেও আমি একটু রেডিশ রেডিশ কালারটা ইউজ করছি। তো
তোমরা দেখবে যখন একটু আমরা আইশ্যাডো ভাবে লাগাই তারপর কিন্তু একটু নিচে পড়েই থাকে, তো আবার একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। দেখো আমার আই লুক কিন্তু ডান, ক্যামেরাতে কিরকম লাগছে আমি জানি না, বাট আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো এখন লিপস্টিক ইউজ করবো, তো লিপস্টিক আমি একটু কনফিউজড কে এটা ইউজ করি, একটু ডার্ক ইউজ করি লিপস্টিকটাও ভালো লাগবে। তো এটা মিলানির একটা লিপস্টিক, এটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তো এখন আমি ইউজ করবো ব্লাশন। ব্লাশন কী কালার ইউজ করা যায়, একটু 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 পিঙ্কি কালার ইউজ করছি। ব্লাশন আমি একটু হালকা পিঙ্কিশ পিঙ্কিশ করছি, তো এখন ইউজ করি চলো হাইলাইটার। অলমোস্ট কিন্তু হয়ে গেছে, তো এখন একটা টিপ না বলি হয় না, আমার মেকআপটা কিন্তু ডান। দেখো তোমাদের জানি না কেমন লাগছে, আমার কাছে কিন্তু খারাপ লাগছে না, আয়নাতে কিন্তু খুব ভালো লাগছে, ক্যামেরাতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না। অলমোস্ট তো ডান, সিঁদুরটাও একটু চড়া করেই পরবো ভাবছি। দেখো সিঁদুরটাও পরা হয়ে গেছে, এখন আসি জুয়েলারিতে। তো ফার্স্টে আসি জুয়েলারি বলতেই ফার্স্টে হ্যান্ডেডটা আমি করে নিচ্ছি, তো হাতে মাস্ট বি বাঙালিদের শাখা পলা তো লাগবে, তো শাখা পলা তারপর নর্মাল বাঙালি আনা পুরো একদম, তো
গলায় একটু হ্যাভি কিছু করবো না লাইট কিছু করবো সেটা ভাবছি, সেটা কেমন লাগবে। এখন কানেও একটা পরে নিচ্ছি, এটাই সেটের ঝুমকাটা পরে নিচ্ছি কানে। তো আমার অলমোস্ট ডান, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার অষ্টমীর দিনের সকালে অঞ্জলি দেওয়ার জন্য, মানে অঞ্জলি দেওয়ার জন্য যেই লুকটা আমরা করে থাকি নর্মালি ট্রেডিশনাল লুকটা, তো সেই লুকটা আজকে আমি তোমাদের ক্রিয়েট করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি কিন্তু ততটা মেকআপ জানি না, আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে এমনিতেই শেয়ার করলাম যে আমি কীরকমভাবে রেডি হয়ে থাকি, কেমনভাবে আমি মানে মেকআপটা করে থাকি। তো চলো তাহলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশান বাটনটা অন করে দেবে। তো পুজো তো চলেই এসলো, চলেই আসলো, আজকে আমি কিন্তু অনেক তোতলাচ্ছি, আমি জানি না কেন তোতলাচ্ছি। তো আর পুজোর আর কয়দিন বাকি, তো আমাদের এখানে কিন্তু 26 তারিখ থেকেই পূজা শুরু, মানে নবরাত্রি শুরু। তো আমাদের এখানে কিন্তু খুব ভালো কিছু হয়, একটু তো মিস করি বাঙালির দুর্গা পুজো, তো একটু মিস করবই, কিন্তু এখানেও কিন্তু খুব মজা হয় জানো তো। এখানেও নবরাত্রির তেলেগারবা ডান্ডিয়া এইসব হয়ে থাকে। তো আমার সেই সব এক্সক্লুসিভ ব্লগ দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যারা নাকি আমার চ্যানেলটাকে জয়েন করতে চাও তো আমার মেম্বারশিপ জয়েনেরও অপশান আছে, তো জয়েন বাটনটাও তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে 3 টাইপের জয়েনিং মেম্বারশিপ আছে, সিলভার, গোল্ডেন আর ডায়মন্ড। তো 3টের মধ্যে যে কোনো একটা তোমরা জয়েন করে নিতে পারো, সেখানে তোমাদের জন্য রয়েছে আরও 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 বেশি বেশি এক্সক্লুসিভ ব্লগ। তো চলো তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কমেন্ট করে কিন্তু জানাবে যে কেমন লাগছে, বাজে লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো এখন বাই বাই। তো দেখো ফাইনাল লুক, ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর পিছনে ডিজাইন করা।